তো বন্ধুরা, শুভ দীপাবলি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর দীপাবলির সন্ধ্যা দেখেই বুঝতে পারছো, চারিদিকে আলো রোশনায় একদম পরিপূর্ণ। তো আমরা যাচ্ছি আজকে মন্দিরে পুজো দিতে। তো আমাদের বাড়ির পাশেই যে আদ্যাপীঠ মন্দিরে আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, তো আদ্যাপীঠ মন্দিরে আমি সোনাই আর সোনাইয়ের বাবা তিনজনে মিলে যাচ্ছি পুজো দিতে। তো খুব মনটাও ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম বেরোবো না, তো ঘরে পূজা আছে, তো পূজা টুজা করতে হবে, দেরি হয়ে যাবে, এসে আবার কী করবো, দেরি হয়ে যাবে, এরকম ভাবতে হবে। তারপর না, সুযোগ এসেছে যখন ঘুরেই আসে। তো দেখো এই যে মন্দিরের ভেতরে, হ্যাঁ, সুন্দর করে সাজিয়েছে। আর তো এই যে আমি পূজা দিচ্ছি, তো ধূপ মোমবাতি দেখিয়ে মায়ের কাছে নিজের মনস্কামনা জানালাম। তো আমি আর শোনাই আবার শিব মন্দিরে, পাশেই শিব ঠাকুরের মূর্তি আছে, তো ওখানে শিবলিঙ্গ আছে আর কি, তো ওখানেও একেবারে ঠাকুরের মানে ধূপ দেখিয়ে তারপরে তো প্রসাদ খেয়েছি। তো মন্দিরে প্রসাদও দিয়েছে আর খুব ভালো লেগেছে গো কালকে মনটা। আর তোমরা কেমনভাবে দীপাবলি কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো এই যেখানে সবাই মোমবাতি ধূপ খেলে এখানে যে একটা জায়গা রেখেছে ধূপ মোমবাতি দেওয়া, তো ওখানে সবাই রেখেছে, আমি ওখানে রেখে তারপরে প্রসাদ খাচ্ছি। এখন দেখো এই যে সোনাইও খাচ্ছে। তো মন্দির থেকে বেরিয়ে কাকুর সাথে দেখা হয়েছে, তো একটু কথাবার্তা বলে তারপরে একদম মন্দিরের পাশেই আর একটা ঠাকুর উঠেছে, ওখানে মানে প্যান্ডেল হয়েছে, আর ওখানেও এখন অনেকে আছে। তো এখন মানে আমাদের এখানে যে কাউন্সিলর, তারপরে উনি এসেছেন, তারপরে আমি যে অফিসে কাজ করতাম মানে ডাক্তারবাবু, উনিও আসবেন শুনলাম। তো অনেকে মানে অতিথিরা এসেছেন, তো ওনারা হচ্ছে উদ্বোধন করছেন। তো এই যে এই প্যান্ডেলটা খুব ভালো লাগছিলো আর সুন্দর করে সাজিয়েওছে। তো এখানে দেখে তারপরে আমরা একটু ফুচকা খেয়েছি আজকে, তো ফুচকা খেয়ে আর কিছুটা ফুচকা বাড়িতেও এনেছিলাম, তো এনে আর মোটামুটি বেশ ভালোই এনজয় হয়েছে ছোটোখাটোর মধ্যে, তো খুব ভালো লেগেছে। দেখো প্যান্ডেলের ভেতরে আর ঢুকিনি, তো বাইরে থেকেই দেখেছি। তো বন্ধুরা দেখো বাড়ি ফিরে এসেছি, এসে আর ঠাকুরের আমাদের যে বাড়িতে পূজা হয়েছিল, তো ওই পূজার একটু প্রসাদ খেয়ে তারপরে আমরা সবাই মিলে ছাদে গেছি। ছাদে গিয়ে মোমবাতিগুলো জ্বালছি, সব রেডি করা ছিল, তো এসে সেগুলো শুধু জ্বেলে নিচ্ছে, হাজবেন্ডই ওগুলো জ্বেলে দিচ্ছে। তো দিয়ে তারপরে সোনাই হেল্প করছে, আর সোনাই কিছু বাজি কিনেছে দেখিয়েছিলাম, তো ওই বাজিগুলো দেখো সোনাই ওই যে নিয়ে এসেছে প্যাকেটে করে বাবার সাথে। ওগুলো কিন্তু ভীষণ ভয় পায়, ও বাজে কতটা কি জ্বালাবে তার ঠিক নেই, কিন্তু তবু মজা যে দেখবে। আর দেখো চারিদিকে সবাই বাড়িতে সুন্দর করে আলো, আমাদের কি বলো তো আলো কেনা ছিল বলে সেগুলো তিনটে চারটে সবই দেখা গেছে যে একটাও জ্বলছে না, তো একটাই এই রুমের ভেতরে দেওয়া হয়েছে, আর বাকি প্রত্যেক দিনই আমরা মোমবাতি দিচ্ছি। তো এই যে
আমরা এই যে বাজি রং মশাল জ্বালাতে জ্বালাতে বাজি পোড়াতে পোড়াতেই তোমাদের সাথে হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই সেফ থেকো। হ্যাঁ, মজা করো সবাই। নমস্কার বন্ধুরা, আর আমার পাশে থেকো আমার চ্যানেলটা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো, আমার ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো, পাশে থেকো। তো আর কিছু দেখো, উপরে ছাদের ছবিও তুলেছিলাম আমরা, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গায়।